এটি পৃথিবীর ক্ষুদ্রতম ড্রোনগুলোর একটি। প্রথম দেখতে যে কেউ একে বাচ্চাদের খেলনা ভেবে ভুল করতে পারে, তবে শত্রুপক্ষের কাছে এ যেন এক ভয়ঙ্কর গুপ্তচর। হলিউডের মুভিগুলোতে হার হামেশাই ক্ষুদ্রাকৃতি স্পাই ড্রোন দেখা যায়, কিন্তু শুধু সিনেমাতেই নয়, বাস্তবে সেই সব অস্তিত্ব আছে। আমেরিকার বৃহৎ সামরিক সরঞ্জাম প্রতিষ্ঠান ফ্লির সিস্টেমের অধীনে নরওয়ের প্রক্স ডাইনামিক 2008 সালে ক্ষুদ্রাকৃতি চালকবিহীন ড্রোন নিয়ে কাজ শুরু করেন। প্রায় 3 বছর চেষ্টার পর তারা ব্ল্যাক হর্নেট ন্যানো সফলভাবে তৈরিতে সক্ষম হন। 2012 সালে এর প্রক্স ডাইনামিক ব্ল্যাক হর্নেট ন্যানোর বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনটি দেখতে একদম খেলনা হেলিকপ্টারের মতো। লেটেস্ট মডেলের 6.6 ইঞ্চি লম্বা এই ড্রোনটির ওজন মাত্র 33 গ্রাম হওয়ায় খুব সহজেই একে পকেটে করে বহন করা যায়। একটি কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে সর্বোচ্চ 2 কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়। ব্যাটারিতে ফুল চার্জ থাকা অবস্থায় সর্বোচ্চ 21 কিলোমিটার বেগে টানা 25 মিনিট উড়তে পারে ড্রোনটি। ওড়ার সময় শব্দ এতটা কম হয় যে সর্বোচ্চ 100 মিটার উচ্চতায় ওড়ার সময় ড্রোনটি দেখে অনেকেই একটি ছোট পাখি ভেবে ভুল করতে পারে। একটি ব্ল্যাক হর্নেট সর্বনিম্ন -10 ডিগ্রি থেকে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিপিএস কাজ করে না এমন জায়গাতেও উড়তে পারে অনায়াসে। ফলে এর মাধ্যমে কোনো দুর্গম গুহাতে পথ পেতে থাকা শত্রুপক্ষ বা আটকে পড়া শ্রমিক কিংবা আভ্যন্তরীণ অবস্থায় পর্যবেক্ষণ করা সম্ভব। এতে রয়েছে 3টি বিশেষ ধরনের উন্নত মানের ক্যামেরা, যেগুলো দিনে ও রাতে সক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। এর একটি বিশেষ সুবিধা হলো, যদি শত্রুপক্ষের কাছে কোনোভাবে ধরা পড়ে যায়, তবে শত্রুপক্ষের বোঝা সম্ভব নয় যে এর মাধ্যমে তাদের কোন কোন তথ্যগুলো ফাঁস হয়েছে। কারণ ব্ল্যাক হর্নেটকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি কেবল কন্ট্রোলার ডিভাইসে লাইভ ভিডিও ও স্থির চিত্র প্রেরণ করতে থাকে। ড্রোনটির আলাদা কোনো স্টোর নেই যেখানে ভিডিও সংরক্ষিত থাকবে। ব্ল্যাক হর্নেটের কন্ট্রোল অপারেটর ডিভাইস থেকে একাধিক ড্রোন একই সাথে নিয়ন্ত্রণ করা যায়। আবার চাইলে 2জন অপারেটর একই সাথে একটি ড্রোন থেকে তথ্য সংগ্রহ করতে পারে। এটি যেমন কন্ট্রোলার ডিভাইস দিয়ে কোনো ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারে, তেমনি কন্ট্রোলার ডিভাইসে ম্যাপ যুক্ত করে দিলে সেই ম্যাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারে। ব্ল্যাক হর্নেট ন্যানোতে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ড্রোনটি ব্যবহারকারী চমৎকার কিছু সুবিধা পেয়ে থাকেন। যেমন কোনো কারণে যদি কন্ট্রোলার ডিভাইসের সাথে ড্রোনটির যোগাযোগ ব্যাঘাত ঘটে, তবে এটি যেখান থেকে ওড়ানো হয়েছিল ঠিক সেই জায়গাতেই চলে আসবে। তাছাড়া এটি ওড়ানো বেশ সহজ, মাত্র 30 থেকে 120 সেকেন্ড সময় নেয় যে কোনো মিশনের জন্য সম্পূর্ণ করতে। অন্যান্য ড্রোনের চেয়ে খরচ তুলনামূলক কম হওয়াতে আন্তর্জাতিকভাবে ব্ল্যাক হর্নের ন্যানোর বেশ চাহিদা রয়েছে। হওয়াটাও স্বাভাবিক, কারণ দুর্গম অঞ্চল ও দুর্ধর্ষ শত্রুর অবস্থানের ওপর গোপন নজরদারিতে এটি অতুলনীয়। 2012 সালে সার্ভিসে আসা ব্ল্যাক হর্নের ড্রোনগুলো ব্যাপক হারে ব্যবহৃত হয় অপারেশন হেরিকের প্রায় প্রতিটি মিশনে। তাই ব্ল্যাক হর্নের ন্যানো ড্রোনটি আফগান যুদ্ধে ব্রিটিশ সেনাদের কাছে যেন তৃতীয় চক্ষুতে পরিণত হয়। কোনো অপারেশনে যাওয়ার আগে এর সাহায্যে সহজেই শত্রুপক্ষের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে একজন সৈন্যের পরবর্তী পজিশন নেওয়া সহ আফগান সিভিলিয়ানদের মাঝে ছদ্মবেশে লুকিয়ে থাকা শত্রুদের শনাক্ত করার কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়েছে ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনটি। এই ড্রোনের মাধ্যমে যে কেবল পরিষ্কার লাইভ ভিডিও বা স্থির চিত্র পাওয়া যায় তাই নয়, এর মাধ্যমে শত্রুপক্ষের নিখুঁত পুঁতে থাকা মাইনও শনাক্ত করা যায়। ছোট্ট একটি ড্রোনের এত বেশি সুবিধার কারণে ব্রিটিশ সেনাদের কাছে ব্ল্যাক হর্নেট ন্যানো আফগানিস্তানের যুদ্ধ সরঞ্জামে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। পাশাপাশি কার্যকর ন্যানো ড্রোন হিসাবে আন্তর্জাতিকভাবে এর কদর বৃদ্ধি পায়। প্রক্স ডাইনামিক এই ড্রোনটি বাণিজ্যিক উৎপাদন করলেও এটি কেবল কোনো দেশের সরকারই কিনতে পারবেন। এছাড়াও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিনতে চাইলে সেক্ষেত্রে সরকারের বিশেষ অনুমতির প্রয়োজন, কারণ এতে বিভিন্ন নিরাপত্তাজনিত ব্যাপার রয়েছে। বর্তমানে আমেরিকার স্পেশাল ফোর্স, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স, স্পেন, নরওয়ে ও ভারত সহ বিশ্বের প্রায় 20টি দেশের সেনাবাহিনী ব্ল্যাক হর্নের ন্যানো ড্রোনটি ব্যবহার করছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।